হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজাল্টস। আজকে বিন্দাস রিজাল্টের কিচেনে যেটা হচ্ছে চিতল মাছের কোপ্তা। তোমরা যারা যারা খেয়েছো তারা তারা জানো চিতল মাছের কোপ্তা কত মজা খেতে, আর যারা যারা খাওনি তারা অবশ্যই এই রেসিপি ট্রাই করবে, আই বেট ইউ উইল লাইক ইট। বেশি কথা না বলে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। সো আজকে আমি আমার চিতল মাছ কোপ্তা রান্নার জন্য যেটা নিয়ে নিয়েছি চিতল মাছের কিমা। এখানে 200 গ্রাম কিমা আছে। এইটা আসলে এইখানে কিমা কড়াই পাওয়া যায়, এই যে এরকম প্যাকেটে থাকে। আর তোমরা যদি এরকম চিতল মাছের কিমা এখানে না পাও তাহলে গোটা চিতল মাছ কিনে হালকা সিদ্ধ লবণ দিয়ে সিদ্ধ করে কাঁটাটা বেছে তারপরে কোপ্তা বানাতে পারো। এখানে নিয়ে নিয়েছি আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি। একটা বাটিতে আমি এই কিছু মশলা নিয়ে আগে একটু মাখিয়ে তারপরে আমি এটার মধ্যে কিমাটা মাখাবো। ধনে পাতা আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো দিয়ে দিব, তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। কাঁচামরিচ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এটা দিয়ে আমি খুব ভালো মতো এটা আগে একটু মাখিয়ে নিব। আর দিব একটু লবণ। তোমরা যারা আমার মতো এরকম ফ্রোজেন কিমা নিবা তারা কিমাটা একটু হাত দিয়ে ভালো করে চিপে নিবা, কারণ কিমার মধ্যে ফ্রোজেন থাকার জন্য অনেক পানি থাকে, তো এক্সট্রা পানিটা ফেলে দিবা। এখন আমি যেটা করব, এই যে পেঁয়াজটা মেখে রাখলাম মশলা দিয়ে এইটার সাথে এই কিমাটা একটু ভালো মতো মাখিয়ে নিব। কিমাটা এরকম খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেওয়ার পরে আমি যেটা দিব, এখানে নিয়ে নিয়েছি 2টা পাউরুটি, একটু পানি দিয়ে ভিজিয়ে পানিটা সোক করে নিয়েছি। পাউরুটিটা দিলে যেটা হবে কিমাটা খুবই সফট হবে আর কোপ্তাটাও খুবই সফট হবে, কোপ্তাটা মজা লাগবে খেতে। এখন আমি যেটা করব, এটার মধ্যে একটা ডিম দিয়ে দিব, তাহলে কোপ্তার যখন তোমরা বলটা বানাবা এটা সুন্দর একটা বল হবে, না হলে কিমাটা খুলে খুলে যাবে। আর ডিমটা সব মশলা মাখানোর পরে একদম পরে দিবা, কারণ ডিমটা যদি তোমরা আগে দাও তাহলে মশলাটা কিমার সাথে ভালো করে মাখাবে না। ডিমটা দিয়ে দিয়ে আমি আবার একটু ভালো মতো কিমাটা মাখিয়ে নিব। কিমার মধ্যে ডিমটা দেওয়ার পরে যেটা হবে, এটা একটু পানি পানি হয়তো হয়ে যেতে পারে, তো তখন তোমরা যেটা করবা এখানে একটু ব্রেড ক্রাম্স দিবা। এখানে আমি 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্স নিয়ে নিয়েছি, আমি অল্প অল্প করে দিয়ে দেখবো আমার কতখানি লাগে আজকে। আমার মনে হয় আমি সবটুকুই দিয়ে দিব। 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্স দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন এখন কিমাটা সুন্দর একটু শক্ত হয়ে গেল। এখন আমি যেটা করব, হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে হাতটা একটু মাখিয়ে নিয়ে আমি কোপ্তাগুলো একটা একটা করে গোল বল বানাবো। সবগুলো গোল বল বানানো হলে আমি একটা একটা করে ভাজবো। হাতে তেল মাখিয়ে নিলে যেটা হবে, তোমার হাতে কিমাগুলো লেগে যাবে না, প্লাস এরকম সুন্দর মসৃণ একটা বল হবে। এই হয়ে গেল আমার বল করা। এখন আমি এইগুলোকে তেলে সুন্দর করে ভেজে নিব। চুলায় নিয়ে নিলাম একটা প্যান, যেটাতে তোমরা ভাজবা ইজি হয়, ননস্টিক হলে ইজি হয় কারণ তাহলে তলায় লাগবে না। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাজার জন্যে, আর আমি এই তেলটাতেই পরবর্তীতে রান্না করব। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি একে একে দিয়ে দিব আমার কোপ্তাগুলো ভাজার জন্যে। কোপ্তাগুলোর সব পার্টি একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। সো এরকম যখন হালকা বাদামি করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। তুলে নিয়ে আমি কারির জন্যে মশলা ভুনব। মিটবলগুলো তুলে নিলাম, এখন আমি সেম তেলেই পেঁয়াজ ভুনে মশলা ভুনব। আমি ডেসক্রিপশন বক্সে কি কি পরিমাণ কি কি জিনিস নিয়েছি সব আমি লিখে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 3টা লং আর কিছু গোলমরিচ।
পেঁয়াজটাকে একদম ভেজে বাদামি বা লাল করার দরকার নাই, হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এটার মধ্যে বাকি মশলা দেওয়া শুরু করব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে আর রঙও চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেন এই শুকনো মশলাগুলো দিলে এই মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা হালকা মশলায় গুনে তারপরে আমি শুকনা যে মশলা সেইগুলো দেব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনার গুঁড়া আর অল্প শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া আমি আমার ঝাল মতো দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম পরিমাণ মতো তোমরা দিবা। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে আরও বেশি দিতে পারো। এখন এই মশলাটাকে একটু ভালো মতো ভুনে আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা কিছুক্ষণ ভোনার পরে যখন তেলের উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে মশলার সাথে আমি 2-5 মিনিট একটু কষিয়ে নিয়ে আসল ইনগ্রিডিয়েন্টস দিব, সেটা হলো আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হলো কোকোনাট মিল্ক। এই চিতল মাছের কোপ্তা কোকোনাট মিল্ক দিয়ে সবচেয়ে 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 মজা লাগে। তো আমি আমার এখানে এরকম কোকোনাট মিল্ক এরকম ক্যানে পাওয়া যায়, আই এম শিওর বাংলাদেশেও এরকম পাওয়া যাবে। তো এইটা আমি দিয়ে দিব। কোকোনাট মিল্কটা দেখো কীরকম ক্রিমি, এখানে এরকম পাওয়া যায়। বাংলাদেশে তো একদম ফ্রেশ কোকোনাট মিল্ক পাওয়া যায়, কারণ অনেকেই মালাইকারি বাসায় করে কোকোনাট মিল্ক দিয়ে। তোমরা সেম কোকোনাট মিল্ক দিয়েই এটা করতে পারো। আমি বেসিক্যালি এটার মধ্যে কোনোই পানি দিব না, আমি এই কোকোনাট মিল্কটার মধ্যেই এই কোপ্তাটা রান্না করব। এখন ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 7-8 মিনিটের জন্য। ফেরত আসলাম ঠিক 7-8 মিনিট পরে। তো আমার কোপ্তার এখন এই অবস্থা। আমি এটার মধ্যে এখন যেটা দিব একদম লাস্টে 2-3টা কাঁচামরিচ। তোমরা যদি অনেক বেশি ঝাল খাও তাহলে এটা ফেড়ে দিতে পারো, আমি আর ফেড়ে দিলাম না। আর দিব হলো 1 টিস্পুন মতো চিনি। একটু চিনি দিলে কোপ্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। সো এই হয়ে গেল আমার চিতল মাছের মালাই কোপ্তা। আজকে যদি তোমাদের আমার শীতল মাছের মালাই কোফতা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট বক্সে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো।